হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কাছে বাছাই করা কিছু প্রশ্নপত্র নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে বেঙ্গল পুলিশের প্রি এবং মেন এক্সামের জন্য তাছাড়াও ইম্পর্টেন্ট হয়ে যাবে জেল পুলিশ আবকারী পুলিশ এবং বিভিন্ন যে সকল কম্পিটিশান এক্সামগুলি আছে সেগুলির জন্য তো তোমরা ভিডিওটি বিনাস্কিপ করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাস্টে লাইক এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো সিনেমা জগতের সবচেয়ে বড়ো সম্মান কোনটি তো ফ্রেন্ড সিনেমা জগতের সবচেয়ে বড় সম্মান হচ্ছে দাদা সাহেব ফালকে হচ্ছে সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান ওকে নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফল পাকানোর জন্য উপযুক্ত গ্যাস কোনটি তো ফ্রেন্ডস ফল পাকানোর জন্য উপযুক্ত গ্যাস হচ্ছে ইথিলিন গ্যাস ওকে সি টু এইচ ফোর হচ্ছে ফল পাকানোর জন্য উপযুক্ত গ্যাস ইথিলিন নেক্সট প্রশ্ন দেখো আর ফ্যাক্টর কিসের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস এটি হচ্ছে রক্তের সঙ্গে যুক্ত আরএইচ ফ্যাক্টর নেক্সট প্রশ্ন দেখো জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন বর্তমানে তো অমিতাভ বচ্চন আছেন বর্তমানে জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অলিম্পিক দু হাজার কুড়ির স্লোগান কী ডিসকাভার টুমোরো হচ্ছে অলিম্পিক দু হাজার কুড়ির স্লোগান নেক্সট প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয় ওকে তো ফার্স্ট ডিসেম্বর পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা হয় তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো এবং আমি তোমাদেরকে তার আগে বলে দিচ্ছি ভিটামিন সম্বন্ধে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যদি না দেখেছো অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে পরীক্ষাতে যদি ভিটামিন থেকে কোনো প্রশ্ন আসে সেখানে এক নম্বর তোমরা পেয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে ইরানি কাপ কিসের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস এটি হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে ইরানি কাপ ওকে নেক্সট প্রশ্ন দেখো দুবার মাউন্ট এভারেস্ট জয়ী ভারতীয় মহিলার নাম কি না সন্তোষ যাদব হচ্ছে দুবার মাউন্ট এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ওকে তো ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি না হচ্ছে সরোজিনী নাইডু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তিনি কোথায় প্রথম রাজ্যপাল ছিলেন উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ওকে নেক্সট প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় বিজয়ঘাট হচ্ছে লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল নেক্সট প্রশ্ন হলো এবং তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল তো তোমরা যদি না দেখেছো অবশ্যই দেখে নেবে যদি পরীক্ষাদের সমাধিস্থল থেকে কোনো প্রশ্ন আসে এক নাম্বার ওখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি দেখে নেবে রাজ্যপালকে কে শপথ দেয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ দেয় এবং মুখ্যমন্ত্রীকে কে শপথ দেয় না মুখ্যমন্ত্রীকে শপথ দেয় রাজ্যপাল নেক্সট প্রশ্ন হল টেলিফোন কে আবিষ্কার করেন তোফেন বেল টেলিফোন আবিষ্কার করেন তো তোফেন আবিষ্কার এবং আবিষ্কারতা সম্বন্ধে একটি অবশ্যই ভিডিও বানানো আছে তোমরা যারা না দেখেছো অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে কারণ সেখানে ভিডিওগুলি আছে তো তোমরা যদি দেখে নাও সেখানে যদি পরীক্ষাতে আসে এক নম্বর পাওয়া যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ডস আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ মাপা হয় কিসের মাধ্যমে ব্যারোমিটারের সাহায্যে বায়ুরচাপ পরিমাপ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো ফ্রেন্ডস এটি হচ্ছে কৃষ্ণা নদীর উপর অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশের সমুদ্রের সীমা সবচেয়ে বেশি তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কানাডার সমুদ্র সীমা সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে সোনা উৎপাদনে প্রথম স্থানে কে আছে না কোলার ঠিক আছে কর্ণাটকের কোলারে ভারতের সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ওকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার কোথায় তো রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালুরে হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার এবং ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি তো কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের উচ্চতম পর্বত যেটি সিকিমে অবস্থিত ওকে তো অনেকে ভুল করে কেটু বলে কিন্তু কেটু ভারতে নয় বারবার বলে দিচ্ছি কেটু ভারতে নয় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি না বিহার হচ্ছে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য ওকে এবং দ্বিতীয় স্থানে কি রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন দেখো বাবরের সমাধিস্থল কোথায় তো ফ্রেন্ডস এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কাবুল আফগানিস্তানের কাবুলে হচ্ছে বাবরের সমাধিস্থল ওকে তো বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে বাবরের মৃত্যু হয়েছিল আগ্রাতে পরে তাকে কাবুলে গিয়ে সমাধিস্থ করা হয় তার ইচ্ছানুসারে ওকে তো অলরেডি আমি একটি সমাধিস্থলে ভিডিও বানিয়েছি তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নিতে পারো প্লে লিস্টটিকে নেক্সট প্রশ্ন হচ্ছে শেরশাহের সমাধিস্থল কোথায় না বিহারের সাসারামে হচ্ছে শেরশাহের সমাধিস্থল ওকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুর মাপা হয় কিসের মাধ্যমে ব্যারোমিটারের মাধ্যমে বায়ুরচাপ পরিমাপ করা হয় তো ব্যারোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে বাবরের আসন নাম কী তো ফ্রেন্ডস বাবরের আসন নাম হচ্ছে জাহির উদ্দিন হচ্ছে বাবরের আসন নাম নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন শাহজাহানের আসন নাম কি তো ফ্রেন্ডস শাহজাহানের আসন নাম হচ্ছে খুর্রম ওকে তো খুর্রম ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র তো এই প্রশ্নগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র